আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। রাজারবাগের পীরকে সার্বক্ষণিক নজরদারিতে রাখার নির্দেশ, থাকছে বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন, ফখরুলকে কাদের জানাবো, কুয়েট অধ্যাপকের মৃত্যু নিয়ে যেসব প্রশ্ন ডক্টর হাসান মাহমুদের, সর্বশেষ দেশে কোনো নিরপেক্ষ বিচার নেই বললেন রিজভি। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। রাজারবাগের পীর দিল্লুর রহমান সহ তার সহযোগীরা কুরআন ও হাদিসের খণ্ডিত ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মভীরু মানুষকে ভুল পথে পরিচালনা করছে। ধর্মের নামে মানুষতা ও তথাকথিত জিহাদকে উস্কে দিচ্ছে। তাদের কার্যক্রম জঙ্গিদের কার্যক্রমের সঙ্গে পুরোই সাদৃশ্যপূর্ণ। হাইকোর্টে জমা দেওয়া প্রতিবেদনে পুলিশ কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রাজারবাগ পীর সিন্ডিকেটের দায়ের করা 49 মামলার বাদীদের খুঁজতে ব্যবসায়ী একরামুল হাসান কাঞ্চনের এবং অপর 8 জনের দায়ের করা পৃথক রিটে দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে সিটিটিসি এমন প্রতিবেদন জমা দিয়েছে আদালত। এদিকে মামলার তদন্তের স্বার্থে সিআইডি কাউন্টার টেরোরিজম ও দুদক চাইলে রাজারবাগ দরবার শরীফের পীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোসাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে রাজারবাগ দরবার শরীফ ও পীরের কর্মকাণ্ডের উপর সার্বক্ষণিক নজরদারি করতে কাউন্টার টেরোরিজমকে নির্দেশ দিয়েছে আদালত। টুইটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও অ্যাডভোকেট এমদাদুল হক বশির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। রিটের ধারাবাহিকতায় গত 2 ডিসেম্বর পীর দিল্লুর রহমান সহ 4 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টকে সম্পূরক রিট আবেদন দায়ের করা হয়েছে। অন্য 3 জন হলেন শাকিরুল কবির, ফাকরুকুর রহমান ও মফিজুল ইসলাম। ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের পক্ষে অ্যাডভোকেট এনামুল হক বশি সম্পূরক এই রিট আবেদন দায়ের করেন। এর আগে রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে অস্তিত্বহীন বাদীর করা 49 মামলার প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এর প্রেক্ষিতে গত 12 সেপ্টেম্বর সিআইডির দাখিল করা প্রতিবেদনে ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানব পাচার সহ বিভিন্ন অভিযোগে 49টি ভুয়া মামলার নেপথ্যে রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের নাম উঠে আসে। এদিকে রোববার পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ সিটিআই 3 টিমের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম হাইকোর্টে এক প্রতিবেদন দাখিল করেছেন। এতে মতামতে অংশ তিনি উল্লেখ করেন রাজারবাগ দরবারের নিয়ন্ত্রণাধীন দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়েনাত এবং বিভিন্ন বই প্রকাশিত হয়। এসব প্রকাশনা এবং বিভিন্ন জেলায় তাদের অনুসারীদের কার্যক্রমের কারণে দায়েরকৃত মামলা ও তদন্তের ফলাফল পর্যালোচনা করতে হয়। এতে দেখা যায় তারা ইসলাম ধর্মের নামে এবং অনেক ক্ষেত্রে পবিত্র কুরআন ও হাদিসের খণ্ডিত ব্যাখ্যার মাধ্যমে এই দেশে ধর্মভীরু মানুষকে ভুল পথে পরিচালিত করে ধর্মের নামে মানুষতা ও তথাকথিত জিহাদকে উস্কে দিচ্ছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো যে উদ্দেশ্য নিয়ে তাদের মতবাদ প্রচার করছে ও কার্যক্রম চালাচ্ছে, রাজারবাগ দরবারের পীর ও তার সহযোগী অনুসারীদের কার্যক্রম জঙ্গিদের কার্যক্রমের সঙ্গে পুরোই সাদৃশ্যপূর্ণ। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি বিএনপির ভুল ছাড়া আর কিছুই দেখতে পান না, সারাক্ষণ শুধু দুঃস্বপ্ন দেখতে থাকেন, শুধু বিএনপি বিএনপি বিএনপি। আপনারা বলেন বিএনপি নাকি নাই, বিএনপি যদি নাই থাকে তাহলে বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথাই বলেছেন। সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আপনাদের মন্ত্রীরা যে ভাষায় কথা বলেন কোনো সুস্থ সভ্য মানুষ এই ভাষায় কথা বলতে পারে না, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন এরা গণতন্ত্রের কথা মুখে বলে তারা তা বিশ্বাস করে না। 1971 সালে স্বাধীনতার পরে তারা একই কাজ করেছে, গণতন্ত্রকে বাদ দিয়ে বাকশাল গঠন করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন কিভাবে তারা বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে, গণমাধ্যমের টুটি চেপে ধরেছে, একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে, বিশ্ববাসী তা দেখেছে। একনায়কতন্ত্র ঠিক রাখতে তারা খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়ার সাজা নিয়ে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা মামলায় দেশনেত্রীকে সাজা দেওয়া হয়েছে, নিম্ন আদালতে তার সাজা হয়েছিল 5 বছর, হাইকোর্টে দেওয়া হয়েছে 10 বছর। সমাবেশে বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া, জুয়েল সহ
সহ প্রমুখ। চলে যাচ্ছি পরের সংবাদে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট অধ্যাপক মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যুর বিষয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, বাগবিতণ্ডার পর সবাই স্ট্রোক করে মারা যায় কিনা, একই সঙ্গে তার মৃত্যু কিভাবে হয়েছে সেটি নিশ্চিত হওয়ার আগে একটি পক্ষকে দায়ী করা কতটা যৌক্তিক সেই প্রশ্নও তিনি তুলেছেন। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে কুয়েট শিক্ষক সেলিম হোসেনের মৃত্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী পাল্টা এসব প্রশ্নই তুলেছেন। জানা গেছে, কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বে একদল শিক্ষার্থী গত মঙ্গলবার অধ্যাপক সেলিমের সঙ্গে দেখা করেন। এরপর ওই শিক্ষক বাসায় ফিরে মারা যান। অভিযোগ উঠেছে, সেজান সহ ওই শিক্ষার্থীরা অধ্যাপক সেলিমকে লাঞ্ছিত করেছিলেন, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই অভিযোগে ছাত্রলীগ নেতা সেজান অস্বীকার করলেও তাকে সহ নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুয়েট শিক্ষক সেলিমের মৃত্যুকে অত্যন্ত অনুভিপ্রেত ও দুঃখজনক বলেও উল্লেখ করেছেন। ডক্টর হাসান মাহমুদ এ বিষয়ে বলেছেন, বিষয়টি তদন্তাধীন, আমি মনে করি এর সুষ্ঠু তদন্ত হবে। তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে তার কোনো রোগ ছিল কি না, হার্ট ডিজিজ ছিল কি না, বা অন্য কোনো রোগ ছিল কি না। তিনি বলেন যে অভিযোগ এসেছে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে, এরপর তিনি বাসায় গিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা গেছেন, সেটি তদন্তে বেরিয়ে আসবে হার্ট অ্যাটাক না স্ট্রোক। তথ্যমন্ত্রী বলেন, অভিযোগে যেহেতু এসেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কয়েকজন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে, যদি কেউ দায়ী হয় তদন্তে যদি সেটি বেরিয়ে আসে তার বিরুদ্ধে অবশ্যই সরকার আইন অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু কারো যদি বাগবিতণ্ডার পর হার্ট অ্যাটাকে বা স্ট্রোকে মৃত্যু হয় সেজন্য তদন্ত হওয়ার আগে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উদ্ঘটিত হওয়ার আগে সেই বাগবিতণ্ডাকে দায়ী করা সেটি কতটুকু যৌক্তিক সেটিও প্রশ্ন থেকে যায়। বাগবিতণ্ডা নানাজনের সঙ্গে হয় এবং সবাই কি এরপরে স্ট্রোকে মারা যায় তা তো নয়, তার অন্যান্য রোগ ছিল কি না, কী কারণে আসলে হয়েছে, সত্যি সত্যিই যদি তদন্তে বেরিয়ে আসে তার উপর মানসিক চাপ সৃষ্টি হওয়ার কারণে সেটি হয়েছে, তাহলে অবশ্যই দোষীদের যথোপযুক্ত শাস্তি হবে, কিন্তু সেটি হওয়ার আগে একটি পক্ষকে দায়ী করা হচ্ছে সেটি কতটুকু যৌক্তিক সেই প্রশ্নও অনেকে করেছেন বলে উল্লেখ করেন ডক্টর হাসান। সর্বশেষ, দেশে কোনো নিরপেক্ষ বিচার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির 14তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। রিজভী বলেন, আইনমন্ত্রী প্রায়ই আইনি প্রক্রিয়ার কথা বলেন, কোন আইনি প্রক্রিয়ায় জাস্টিস সিনহাকে দেশ থেকে বের করে দিয়েছিলেন, জজ কোর্টে জজ সাহেবকে প্রাণের ভয়ে পালিয়ে যেতে হয়েছে, এটার কোনো উত্তর দিতে পারেননি আইনমন্ত্রী। তিনি বলেন, আজকে আইন, জজ, বিচারক, প্রশাসন সবকিছু শেখ হাসিনার আঁচলে বন্দি, কোনো নিরপেক্ষ বিচার নেই। আপনি আইনমন্ত্রী বলছেন খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, যে মামলার কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই, অন্যায়ভাবে সেই মামলায় সাজা দিয়েছেন, এই অন্যায় সাজার কাছে খালেদা জিয়া মাথা নত করবেন না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আওয়াল মামুন। পরে কল্যাণ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাসুদের খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, মাওলানা কারি আতাউল্লাহ হাফিজি, মাওলানা আমিরুল ইসলাম বেলালী জামায়াত ইসলামের, মাওলানা আব্দুল হালিম সহ প্রমুখ।